আর চারপাশে রয়েছে নানা বস্তু, ঘটছে নানা ঘটনা, এসব কিছু মিলে আমাদের পরিবেশ বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। বিভিন্ন পরিবেশে বিভিন্ন ধরনের জীব বাস করে। এই অধ্যায়ে আমরা জানবো জীবের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানবো। বেঁচে থাকার জন্য জীবের খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু প্রয়োজন। প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান ও শক্তি পেতে অবশ্যই খাদ্য গ্রহণ করা প্রয়োজন। এই খাদ্য তারা পরিবেশের উদ্ভিদ এবং নানা অন্যান্য প্রাণী থেকে পেয়ে থাকে। উদ্ভিদেরও শক্তি ও পুষ্টি উপাদান প্রয়োজন, তবে এরা প্রাণীর মতো করে খাদ্য গ্রহণ করে না। উদ্ভিদ নিজেরা নিজের খাদ্য তৈরি করতে পারে। আবাসস্থল এবং আশ্রয়স্থল। সকল জীবের আবাসস্থল প্রয়োজন। উদ্ভিদ যে জায়গায় জন্মায় এবং প্রাণীর যে বিশেষ জায়গায় বাস করে তাই তার আবাসস্থল। প্রাণীর আশ্রয়স্থল প্রয়োজন। আশ্রয়স্থল হলো প্রাণীর প্রাণীর জন্য একটি নিরাপদ স্থান, যা তাকে আক্রমণকারী প্রাণী বা বিরূপ হওয়া আবহাওয়া যেমন ঝড় বাদল থেকে রক্ষা করে। কোনো কোনো প্রাণী যেমন পাখি আশ্রয়স্থলের জন্য গাছে বাসা তৈরি করে। পানি। পানি ছাড়া কোনো জীবই বাঁচতে পারে না। উদ্ভিদ খাদ্য তৈরিতে পানি ব্যবহার করে। প্রাণী তার খাদ্য পাকের জন্য প্রাণী পান করে। আবার অনেক উদ্ভিদ ও প্রাণী পানিতেই বাস করে। জীবের জন্য বায়ু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্ভিদ খাদ্য তৈরি সময় বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। পানি বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। বেঁচে থাকার জন্য সকল উপাদান জীব পরিবেশ থেকেই পেয়ে থাকে। সূর্যের আলো ও পানি ছাড়া উদ্ভিদ বাঁচতে পারে না। উদ্ভিদ সূর্যের আলোতে ও পানি ব্যবহার করে খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরিতে বাতাসের কার্বন ডাই অক্সাইডও প্রয়োজন। উদ্ভিদের বেঁচে থাকার জন্য এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি নিজের তৈরি করা খাদ্য থেকেই পেয়ে থাকে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, পানি এবং বায়ু কার্বন ডাই অক্সাইড প্রয়োজন। বেঁচে থাকার জন্য মানুষের খাদ্য প্রয়োজন। মানুষ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। মানুষ শক্তি পাওয়ার জন্য পরিবেশের বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর খাদ্য হিসেবে গ্রহণ করে। খাদ্যের জন্য মানুষ প্রত্যেকবার পরোক্ষভাবে পরিবেশের উপর নির্ভরশীল। খাদ্যের মাধ্যমে শক্তির প্রবাহ। বেঁচে থাকার ও বৃদ্ধির জন্য সকল জীবের শক্তি প্রয়োজন। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। এই খাদ্য উদ্ভিদের প্রয়োজনীয় শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহিত হয়। প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের নানা কর্মকাণ্ডের কারণে পরিবেশের পরিবর্তন হয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন খরা, বন্যা, ঝড়, ভূমিকম্পের কারণে পরিবেশের পরিবর্তন ঘটে। মানুষ তার প্রয়োজনীয় জ্বালানি এবং গৃহ নির্মাণ
সামগ্রীর জন্য অনবরত গাছ কেটে চলছে। আবার শস্য উপাদান খামার তৈরি এবং বাড়িঘর রাস্তাঘাট ও কলকারখানা তৈরিতে গাছপালা কেটে বনভূমি নষ্ট করছে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ আহরণ করতেও মানুষ পরিবেশের পরিবর্তন করছে। পরিবেশ পরিবর্তনের প্রভাব। পরিবেশের পরিবর্তনের ফলে বৃষ্টিপাত এবং তাপমাত্রার পরিবর্তন ঘটে। বৃষ্টিপাত এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড় এবং ভূমিধস হতে পারে। প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ ও অন্যান্য জীবের জীবন এবং বাসস্থান মারাত্মকভাবে ক্ষতিকারক গ্রহ হয়। উদ্ভিদ এবং প্রাণী নানাভাবে একে অপর থেকে বিভিন্ন ভিন্ন খাদ্য তৈরি। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে, প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। খাদ্যের জন্য প্রাণী বিভিন্ন উদ্ভিদ ও অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল। দেহের বিভিন্ন অঙ্গ বা অংশ। উদ্ভিদের দেহ বিভিন্ন অংশ থেকে যেমন মূল, কাণ্ড এবং পাতা রয়েছে। একইভাবে প্রাণীর হাত, পা, ডানা বা পাখনা রয়েছে। কিছু প্রাণীর দেহে পশম বা লোম রয়েছে, আবার কিছু প্রাণীর দেহে রয়েছে আঁশি বা পালক। অধিকাংশ প্রাণীরই চোখ, কান, নাক এবং মুখ রয়েছে। এগুলো তাদের বেঁচে থাকার সাহায্য করে। চলন। উদ্ভিদ সাধারণত এক স্থানে মূলের সাহায্যে মাটি আঁকড়ে থাকে। এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না। বেশিরভাগ প্রাণী হাত, পা, ডানা বা পাখনা ব্যবহার করে নিজেরাই চলাফেরা করতে পারে।